नमस्कार बंधुरा, माय भिलेज फैमिली कुकिंग चैनले आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर सामने तरमुजेर आइसक्रीम तैरी करे देखाबो। देखुन कि सुंदर रंग होयेछे आइसक्रीमटार। एते किन्तु कोनो प्रकार रंग बा केमिकल मेशानो हयनी, ताई आपनारा निश्चिन्ते बाच्चादेरके एई आइसक्रीम तैरी करे दिते पारेन। एई गरमे ओदेर खूब भालो लागबे खेते। এই আইসক্রিম তৈরি করতে আমার একটি উপকরণ লাগবে, আর তা হলো তরমুজ। এই তরমুজ নিতে আমি বাজারে চলে এসেছি। আমার তরমুজ নেওয়া হয়ে গেছে, বাড়িতে এসে তরমুজটা কেটে নিচ্ছি। আমি এখানে পুরো গোটা তরমুজটা দেব না, হাফ তরমুজ ব্যবহার করব। তরমুজটাকে ভালোভাবে কেটে নিচ্ছি, খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে টুকরো টুকরো করে আমি তরমুজটাকে কেটে নিলাম। এই দেখুন, হাফ তরমুজ থেকে আমার মোট এতগুলো টুকরো হয়েছে। এবারে মিক্সার গ্রাইন্ডারে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে তরমুজটাকে একটা পেস্ট তৈরি করব। আমার তরমুজের পেস্টটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, একই রকম ভাবে আমি সমস্ত তরমুজের টুকরোগুলো পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন, ছাঁকনি দিয়ে ছাঁকার পরে ছাঁকনির ওপরে কত আঁশ জমা হয়েছে। এগুলো আমি আইসক্রিমে ব্যবহার করব না। এই যে দেখুন কি সুন্দর লাল রং হয়েছে। এখানে তরমুজটা মিষ্টি ছিল বলে আমি কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আইসক্রিমের ডাইসে আমি তরমুজের রসটা ঢেলে দিচ্ছি। এই ডাইস না থাকলে আপনারা ছোট গ্লাসেও আইসক্রিম জমাতে পারেন। এবার ফয়েল পেপার ব্যবহার করে আইসক্রিমের ডাইসের মুখগুলো ভালোভাবে আটকে দিচ্ছি। এবারে একটা চাকুর সাহায্যে ফয়েল পেপারের ওপরে ছোট্ট ছোট্ট ছিদ্র করে নিচ্ছি। এবার আইসক্রিমের স্টিকগুলো প্রতিটি ডাইসে বসিয়ে দিচ্ছি। আমার সমস্ত স্টিকগুলো ডাইসে বসানো হয়ে গেছে। আর বাকি যে তরমুজের রসটা ছিল সেটা আমি একটা এয়ার টাইট টিফিন বক্সে দিয়ে নিলাম। এবার 10 ঘন্টা ধরে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ততক্ষণ আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখাই। ওই যে দূরে একটি খেজুর গাছ, তাতে কতগুলো খেজুর হয়েছে দেখুন। আর ওখানে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট হনুমান খেলা করছে। এবার আমি 10 ঘন্টা পর দেখে নিই আইসক্রিমগুলো কেমন জমলো। এই যে দেখুন, এয়ার টাইট টিফিন বক্সে যে তরমুজের মিশ্রণটা দিয়েছিলাম কি সুন্দর হয়েছে, দারুণভাবে জমে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আস্তে করে এটা নিয়ে নেব। আমি রুম টেম্পারেচারে রেখেই আইসক্রিমটা বার করে নিচ্ছি। এবারে ফয়েল পেপার মুড়িয়ে যে আইসক্রিমের ডাইসটা রেখেছিলাম সেটাও খুলে নিচ্ছি। আমার আইসক্রিমের স্টিকগুলো ফ্রিজে ঢোকাতে গিয়ে কিছুটা বেঁকে গেছে।
এগুলোকেও আমি রুম টেম্পারেচারে 1 মিনিট রেখে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আইসক্রিমগুলো বেরিয়ে আসছে। এভাবে আমি একটা একটা করে সবগুলি আইসক্রিম বের করে নেব। আইসক্রিমে লেগে থাকা ফয়েল পেপারগুলো তুলে নিচ্ছি। প্রত্যেকটা আইসক্রিমই দেখতে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। দেখুন, আর ওই যে দূরে এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে যে আইসক্রিমটা জমিয়েছিলাম সেটাকেও রেখে দিয়েছি। বাড়িতে তৈরি করবেন, বাচ্চাদের দেবেন, ভীষণ ভালোবাসবে খেতে ওরা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।